ওয়েলকাম এভরিওয়ান। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মানুষ, পাখি এবং মৌমাছির লিঙ্গ নির্ধারণ, সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান, বার্ড অ্যান্ড হানিবি। এর আগের ভিডিওতে আমি ক্রোমোসোমের নিউক্লিওসোম এবং সলেনয়েড মডেল নিয়ে আলোচনা করেছি। যারা যারা আমার আগের ভিডিওগুলো মিস করেছো, তোমরা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা আমার প্লেলিস্টে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো আজকে আমরা যেটা আলোচনা করবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান, বার্ড অ্যান্ড হানিবি। তো প্রথমে আমরা আসছি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে। তো মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে তোমরা দশম শ্রেণীতে পড়ে এসেছো বা আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে আমরা জানি, মানুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় মানুষের মোট ক্রোমোসোম সংখ্যা থাকে 46টি, অর্থাৎ 23 জোড়া। ডিপ্লয়েড ক্রোমোসোম সংখ্যা থাকে 2n = 46, সেখানে থাকে 44টা অটোজোম এবং পুরুষদের ক্ষেত্রে থাকে XY, সেক্স ক্রোমোজোম থাকে 2টো XY এবং মহিলাদের ক্ষেত্রে 44 অটোজোম + XX। অর্থাৎ দেখো, পুরুষ এবং স্ত্রীদের মধ্যে কিন্তু অটোজোমগত কোনো পার্থক্য নেই। পুরুষদেরও 44টা অটোজোম, স্ত্রীদেরও 44টা অটোজোম। পুরুষদেরও একটা এক্স ক্রোমোজোম থাকে এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে, কিন্তু মহিলাদের 2টো X ক্রোমোজোম থাকে। অর্থাৎ ওয়াই ক্রোমোজোমটাই এখানে লিঙ্গ নির্ধারণ করছে। অর্থাৎ মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে কিন্তু ওয়াই ক্রোমোজোমটাই প্রধান ভূমিকা পালন করে, কারণ ওয়াই ক্রোমোজোম থাকলেই সে হবে পুরুষ এবং ওয়াই ক্রোমোজোম না থাকলে সে হবে মহিলা। যেমন আমরা এখানে যদি দেখি, পুরুষ ক্রস মহিলা, তাহলে পুরুষদের ক্ষেত্রে আমরা জানি 44 অটোজোম + XY এবং এখানে 44 অটোজোম + XX, এটি প্যারেটাল জনু বা জনিত্রী জনু। তো এক্ষেত্রে দুটি আলাদা রকমের গ্যামেট উৎপন্ন হবে, 22+X এবং 22+Y, এবং এখান থেকে দুটি একই রকমের গ্যামেট 22+X এবং 22+X উৎপন্ন হবে। এগুলো হচ্ছে শুক্রাণু এবং এটা হচ্ছে ডিম্বাণু। তাহলে দেখা যাচ্ছে পুরুষরা দুটি আলাদা রকমের গ্যামেট উৎপন্ন করে, যেন দুটি আলাদা রকমের গ্যামেট 22+X এবং 22+Y উৎপন্ন করে, সেই জন্য পুরুষদেরকে বলা হয় হেটারো গ্যামেটিক এবং স্ত্রীরা একই রকমের গ্যামেট 22+X এবং 22+X একই রকমের গ্যামেট উৎপন্ন করে, সেই জন্য এদেরকে বলা হয় হোমো গ্যামেটিক। তাহলে 22+X যুক্ত বা 22+X সমন্বিত শুক্রাণু যদি 22+X সমন্বিত ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে উৎপন্ন হবে 44+XX। অর্থাৎ তখন হবে কন্যা সন্তান। 22+X সমন্বিত শুক্রাণু যদি 22+X সমন্বিত ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে 44+XX অর্থাৎ কন্যা সন্তান উৎপন্ন হয় এবং 22+Y সমন্বিত শুক্রাণু যদি 22+X ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে 44+XY বা পুত্র সন্তান উৎপন্ন হবে। এই যে 22+Y শুক্রাণু যদি 22+Y ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে এটা হবে 44+XY অর্থাৎ পুত্র সন্তান। তাহলে দেখা যাচ্ছে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে কিন্তু পিতার ভূমিকায় প্রধান। অর্থাৎ পিতার দুটো আলাদা রকমের গ্যামেট 22+X এবং 22+Y উৎপন্ন হয় এবং মাতার একই রকমের গ্যামেট 22+X উৎপন্ন হয়। 22+X গ্যামেট যদি 22+X ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে 44+XX অর্থাৎ কন্যা সন্তান উৎপন্ন হবে এবং 22+Y শুক্রাণু যদি 22+X ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে 44+XY অর্থাৎ পুত্র সন্তান উৎপন্ন হবে। তো সাধারণভাবে পুত্র সন্তান উৎপন্ন হওয়াতে কিন্তু যে মহিলাদেরকে দায়ী করা হয় সেটি কিন্তু একদম সঠিক নয়, লিঙ্গ নির্ধারণে কিন্তু পিতার ভূমিকায় প্রধান। তো এক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা।
অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের মধ্যে এমন কি জিনিস আছে যে ওয়াই ক্রোমোজোম থাকলে সেটি পুত্র সন্তান উৎপন্ন করে। এখন আমরা দেখে নেব লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা। দেখো ওয়াই ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে একটা মাত্র ওয়াই ক্রোমোজোম থাকে, তো এই যে ওয়াই ক্রোমোজোমের যে ক্ষুদ্র বাহু, ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুটাকে পি বাহু বলা হয়। এই ক্ষুদ্র বাহুতে এস আর ওয়াই জিন থাকে। ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুতে এস আর ওয়াই জিন থাকে। এস আর ওয়াই জিনটাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এস আর ওয়াই জিন থেকে টিডিএফ উৎপন্ন হয়, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর বা শুক্রাশয় নির্ধারক ফ্যাক্টর উৎপন্ন হয়। ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহু বা পি বাহুতে এস আর ওয়াই জিন থাকে, সেখান থেকে টিডিএফ অর্থাৎ টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর উৎপন্ন হয়, যেটি ভ্রূণের শুক্রাশয় গঠনে সাহায্য করে এবং এর ফলে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয় এবং গৌণ যৌন লক্ষণ অর্থাৎ পুরুষদের যে গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশ পায় এবং ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কিন্তু সম্পন্ন হয়। তাহলে লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানুষের যে লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহু পি বাহুতে এস আর ওয়াই জিন থাকে, এস আর ওয়াই জিন থেকে টিডিএফ উৎপন্ন হয়, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর বা শুক্রাশয় নির্ধারক ফ্যাক্টর উৎপন্ন হয়, যেটি ভ্রূণের শুক্রাশয় গঠনে সাহায্য করে, এর ফলে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয় এবং এর ফলে পুরুষদের গৌণ যৌন লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায়। তাই মানুষের লিঙ্গ নির্ধারণকে XXXY পদ্ধতিও বলা হয় বা হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি বলা হয়, যেহেতু পুরুষরা দুটো আলাদা রকমের গ্যামেট 22+X এবং 22+Y উৎপন্ন করে, সেই জন্য এই পদ্ধতিটিকে হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি বলা হয়। এবারে আমরা আসব পাখির লিঙ্গ নির্ধারণ। দেখো মানুষের লিঙ্গ নির্ধারণ এবং পাখির লিঙ্গ নির্ধারণ ঠিক বিপরীত। মানুষের লিঙ্গ নির্ধারণে আমরা দেখলাম যে পুরুষরা হেটারোগ্যামেটিক এবং মহিলারা হোমোগ্যামেটিক হয়, কিন্তু পাখিদের ক্ষেত্রে কী হবে, পাখিদের ক্ষেত্রে পুরুষরা হবে হোমোগ্যামেটিক এবং মহিলারা হবে হেটারোগ্যামেটিক। যেমন পাখি সাধারণত মুরগির ক্ষেত্রে আমরা যদি গ্যালাস দেখি, মুরগির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা থাকে 78টা, সেখানে 76টা অটোজোম এবং সেক্স ক্রোমোজোম থাকে 2টো। পাখিদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে ZZ এবং মহিলাদের ক্ষেত্রে থাকে ZW। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে পুরুষ পাখিরাই হয় হোমোগ্যামেটিক এবং স্ত্রী পাখিরা হয় হেটারোগ্যামেটিক। বোঝা গেল? পাখির লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পাখিদের ক্ষেত্রে পুরুষরা হচ্ছে সবসময় হবে হোমোগ্যামেটিক এবং মহিলারা হবে হেটারোগ্যামেটিক। তাহলে এখন যদি আমরা পুরুষ পাখি এবং স্ত্রী পাখির কাজ করি, তাহলে পুরুষ পাখির ক্ষেত্রে কী হবে, পুরুষ পাখিদের ক্ষেত্রে সবসময় হোমোগ্যামেট হয় ZZ এবং স্ত্রী পাখি হবে ZW। তাহলে এটা পি জনু বা প্যারাইটাল জনু, এখান থেকে দুটো একই রকমের শুক্রাণু উৎপন্ন হবে ZZ এবং এখানে দুটো আলাদা ডিম্বাণু উৎপন্ন হবে Z এবং W। তো জেড শুক্রাণু যদি জেড ডিম্বাণুকে নিষিদ্ধ করে তাহলে ZZ, অর্থাৎ পুরুষ পাখি এবং জেড শুক্রাণু যদি W ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে ZW অর্থাৎ স্ত্রী পাখি উৎপন্ন হবে। তাহলে এই হচ্ছে পাখিদের লিঙ্গ নির্ধারণ। পাখিদের ক্ষেত্রে আমি আবার রিপিট করছি, পুরুষ পাখিরা সবসময় হবে হোমোগ্যামেটিক অর্থাৎ দুটি একই রকমের গ্যামেট ZZ উৎপন্ন করবে এবং স্ত্রী পাখিরা হবে হেটারোগ্যামেটিক, দুটো আলাদা গ্যামেট ZW উৎপন্ন করবে। জেড শুক্রাণু যদি জেড ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে ZZ অর্থাৎ পুরুষ পাখি এবং জেড শুক্রাণু যদি W ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে ZW অর্থাৎ স্ত্রী পাখি উৎপন্ন হবে। তাহলে এই হলো পাখির লিঙ্গ নির্ধারণ। তো এবারে আমরা আলোচনা করব মৌমাছির লিঙ্গ নির্ধারণ। মৌমাছির লিঙ্গ নির্ধারণ কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। মৌমাছিদের ক্ষেত্রে কোনো সেক্স ক্রোমোজোম থাকে না।
মৌমাছিদের ক্ষেত্রে কোনো সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম থাকে না। তাহলে মৌমাছিদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়? মৌমাছিদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ এই কারণেই ইন্টারেস্টিং, কারণ পুরুষ মৌমাছিরা কিন্তু একটা আলাদা সেট ক্রোমোজোম থাকে এবং স্ত্রী মৌমাছিদের কিন্তু আলাদা সেট ক্রোমোজোম থাকে। তো একটা মৌচাকে সাধারণত তিন রকমের মৌমাছি দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি। কর্মী বা শ্রমিক মৌমাছি। তো একটা মৌচাকে তিন রকমের মৌমাছি দেখা যায়, পুরুষ মৌমাছি, রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছি উভয়ের কিন্তু ডিপ্লয়েড সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ এদের ক্ষেত্রে 2n = 32, 2n = 32। রানী মৌমাছির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n = 32 এবং শ্রমিক মৌমাছির ক্ষেত্রেও ক্রোমোজোম সংখ্যা 2n = 32। তো রানী মৌমাছি কী করে? প্রজননে অংশগ্রহণ করে, শ্রমিক মৌমাছি প্রজননে অংশগ্রহণ করে না, কিন্তু উভয়েরই ক্রোমোজোম সংখ্যা থাকে ডিপ্লয়েড 2n = 32। এবং পুরুষ মৌমাছি হচ্ছে হ্যাপ্লয়েড n = 16। তো পুরুষ মৌমাছি কেন হ্যাপ্লয়েড হয়? পুরুষ মৌমাছির n = 16 কারণ পুরুষ মৌমাছি কিন্তু অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি উৎপন্ন হয়, অর্থাৎ পুরুষ মৌমাছির ক্ষেত্রে পার্থেনোজেনেসিস বা অপুংজনী ঘটে, যেটা আমি প্রথম অধ্যায়ে পড়ানোর সময় আলোচনা করেছি। অপুংজনী রিলেটেড আমার ভিডিও আছে, তোমরা আমার প্লেলিস্ট অপশনে সেগুলো পেয়ে যাবে। তো পুরুষ মৌমাছি কিন্তু অপুংজনী বা পার্থেনোজেনেসিসের মাধ্যমে তৈরি হওয়ার জন্য পুরুষ মৌমাছির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা থাকে হ্যাপ্লয়েড n = 16, কিন্তু বাকি দুই প্রকার অর্থাৎ রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছির ক্ষেত্রে থাকে ডিপ্লয়েড সেট ক্রোমোজোম 2n = 32। এবার আমরা মৌমাছি লিঙ্গ নির্ধারণে দেখে নেব যে কীভাবে রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি সৃষ্টি হয়। তো এক্ষেত্রে কী হয়, রানী মৌমাছি রানী মৌমাছির সঙ্গে পুরুষ মৌমাছি যখন ক্রস হবে, রানী মৌমাছি আমরা জানি 2n = 32 এবং পুরুষ মৌমাছি n = 16, এটি পি জনু বা প্যারাইটাল জনু। তো এখানে মিওসিসের মাধ্যমে দুটোই ডিম্বাণু, দুই প্রকার ডিম্বাণু তৈরি হবে, এন এবং এন, এবং এখানে সরাসরি মাইটোসিসের মাধ্যমে এন। এতক্ষণই বোঝা গেল? এখানে যেহেতু এটা ডিপ্লয়েড সেট, গ্যামেট তৈরির সময় ডিপ্লয়েডটা হ্যাপ্লয়েড হয়ে যায়, তো এখানে এন এন এবং এখানে কিন্তু একটাই এন, অর্থাৎ সিঙ্গেল। এবার এই যে দুটো ডিম্বাণুর মধ্যে অর্থাৎ মিওসিসের মাধ্যমে যে দুটো ডিম্বাণু উৎপন্ন হলো, এই দুটো ডিম্বাণুর মধ্যে একটি শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে 2n অর্থাৎ ডিপ্লয়েড লার্ভা গঠন করবে। একটি ডিম্বাণু একটা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড লার্ভা গঠন করলো এবং অপর একটি ডিম্বাণু অপুংজনী বা পার্থেনোজেনেসিস পদ্ধতিতে সরাসরি পুরুষ মৌমাছি উৎপন্ন করবে। অর্থাৎ এখানে 2n = 2, অর্থাৎ এখানে n = 16। তাহলে আমরা দেখলাম পুরুষ মৌমাছি কীভাবে উৎপন্ন হলো। এবার আমরা দেখব কর্মী মৌমাছি এবং রানী মৌমাছি কীভাবে সৃষ্টি হয়। তাহলে রানী মৌমাছির দু ধরনের যে দুটো ডিম্বাণু এন এবং এন, তার মধ্যে একটা ডিম্বাণু একটা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড লার্ভা 2n অর্থাৎ ডিপ্লয়েড লার্ভা উৎপন্ন করলো এবং অপর একটি ডিম্বাণু সরাসরি অপুংজনী বা পার্থেনোজেনেসিসের মাধ্যমে নিষেধ ছাড়াই পুরুষ মৌমাছি উৎপন্ন করলো। এবং এই যে ডিপ্লয়েড লার্ভা তৈরি হলো, এই ডিপ্লয়েড লার্ভা মধ্যে যে সমস্ত লার্ভাগুলোকে রয়্যাল জেলি বা রজকীয় জেলি খাওয়ানো হবে সেগুলো রানী মৌমাছিতে পরিণত হবে এবং যাদেরকে পরাগ রুটি খাওয়ানো হবে সেগুলো কর্মী মৌমাছিতে পরিণত হবে। তো ডিপ্লয়েড লার্ভাকে মধ্যে যাদের রয়্যাল জেলি খাওয়ানো হয় তারা রানী মৌমাছিতে পরিণত হয়,
তারা রানী মৌমাছিতে পরিণত হয় এবং যাদের পরাগুটি খাওয়ানো হয় তারা কর্মী মৌমাছিতে পরিণত হয়। কিন্তু দুজনেরই ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এখানে 2 = 32, 2 = 32। এবার বোঝা গেল? তাহলে এটা হচ্ছে মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। তোমরা খুব ভালো করে পড়বে, তোমাদের এখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি তোমরা আবার বারবার চালিয়ে তোমরা দেখে নিতে পারবে এবং এই ছকটা তোমরা সবাই খাতায় টুকে নাও, এটা তোমাদের অনেক হেল্প করবে। তাহলে এই হচ্ছে মৌমাছির লিঙ্গ নির্ধারণ। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম মানুষ, পাখি এবং মৌমাছির লিঙ্গ নির্ধারণ নিয়ে। এরপরের ভিডিওতে আমি আলোচনা করব লিঙ্কেজ এবং ক্রসিং ওভার নিয়ে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।